হ্যালো বন্ধুরা, বাবু রান্না বান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে খুব সহজেই নরম তুলতুলে দুধ চিটি পিঠা তৈরি করবেন। তো খুব সহজেই এটা তৈরি করতে পারবে। তো এই চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে খুব সহজে আমরা নতুন নতুন ভিডিও পেয়ে যাই। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যায়। তো আমি এখানে ডেলিটা দুধ নিয়ে নেবো। তো গ্যাসে হাঁড়ি বসিয়ে ডেলিটা দুধ দিয়ে দেবো। এবং গোটা এলাচ কিছুটা চেলা করে 3-4 পিসের মতো দিয়ে দেবো। দিয়ে 3-4 পিস তেজপাতা, সামান্য পরিমাণে লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে কিছুক্ষণ ফোটার জন্য অপেক্ষা করবো। ভালো করে ফুটিয়ে নেব। ফুটি হয়ে গেলে এটা নামিয়ে নিচে সাইড করে রেখে দেবো। তো আমি এখানে সিদ্ধ চালের গুঁড়ো পরিমাণ মতো নিয়ে নেব, পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো শুকনো আতপ চালের গুঁড়ো এবং পরিমাণ মতো ময়দা নিয়ে হালকা হালকা গরম পানিতে দিয়ে ভালো করে মিক্সিং করে নেব। তো এখানে আমি হাত ব্যবহার করে ভালো করে মিক্সিংটা করে নিলাম। তো আমরা এরকমভাবে ঘন করে নেব মিক্সিংটা। তো গ্যাসে কড়াই বসিয়ে কড়াটা ভালো করে গরম করে নেব। নেওয়ার পরে পরিমাণ মতো গোলাটা দিয়ে দেব, দিয়ে একটা যা কিছু চাপা দিয়ে দেবো। তো এখানে আমি সিদ্ধ জলের গুঁড়োটা ব্যবহার করেছি, যাতে পিঠেটা খুব নরম তুলতুলে হয়। তো আমার পিঠেটা এখানে হয়ে গিয়েছে এবং ভালো করে এ করে তুলে নেব। কি বলবো, দেখুন কি সুন্দর নরম তুলতুলে হয়েছে, ফুটফুট হয়ে গেছে, তার মানে নরম হয়েছে। এবার এটা কড়া থেকে তোলার পরে আমি দুধের মধ্যে এটা দিয়ে দেবো। তো একই রকম কন্ডিশনভাবে সেম এ করে আমি তাদের করতে থাকবো। তো এরকমভাবে আমরা সব কটা পিঠেটাই করতে থাকবো। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো হয়ে থাকে তাহলে আপনারা বাড়িতে একবার অবশ্যই তৈরি করে দেখবেন এবং কমেন্ট করে বলবেন যে ভিডিওটা কিরকম লেগেছে। পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।